আমাদের আজকের মসজিদ কমপ্লেক্স এর সম্মানিত শ্রদ্ধা মহাজন সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই এ পর্যায়ে আজকের আমাদের প্রধান মেহমান আবু তাওয়া মোহাম্মদ আদনান ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখে আজকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা একটাবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ على كل حال وفي كل مكان। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যে আল্লাহ পাক শত প্রতিকূলতার মধ্যেও এই দিনই মজলিসকে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, কুফুরি করো, তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আপোষে কথা বলবো না, ফোন ভিডিওস পিকচারে ব্যস্ত থাকবো না। যারা এই কাজগুলো করতে এখানে এসেছি আপনারা এখান থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, বুঝতে, আমল করতে, লেকচারগুলো তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুনতে হবে খিদির আলাইহিস সালামের মতো। খিদির আলাইহিস সালাম কে? খিদির শব্দের অর্থ হচ্ছে শ্যামল বা সবুজ। বর্ণিত আছে তিনি যখন কোনো জনমানব শূন্য জায়গায়, যেখানে কোনো সবুজ শ্যামল প্রকৃতি নেই, সেখানে বসতেন, সেই জায়গাটা শ্যামল হয়ে যেত, সবুজ হয়ে যেত। নবী মূসা আলাইহিস সালাম একবার দাবি করে ফেলেছিলেন যে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, আমার আরেকজন বান্দা আছেন যার নাম খিদির, যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে, সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন। সূরা কাহফের মধ্যে এই ঘটনা আছে বিস্তারিত। কোন সূরা আছে? কতজন পড়েছেন সূরা কাহফ? হাত উঁচু করেন দেখি, মাশাআল্লাহ। সূরা কাহফ একমাত্র সূরা যা আপনাকে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ।
এখানে এত কথা হচ্ছে কেন? কি সমস্যা ভাই? ক্যামেরা তো নামানো যাবে না, এখন ক্যামেরা তো নামানোর কোনো অপশন নাই। কথা বলছেন কেন? আমার ভয়েস কি কানে যাচ্ছে না সবার? যথেষ্ট, যথেষ্ট। আর আপনারা বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, বসে পড়েন, ফোন রাখেন, বসে পড়েন। কি ফটোশুট করতে আসছেন? ফটোশুট করতে আসছেন? কি জন্য আসছেন মাহফিলে? বসেন, যাদের বসার সুযোগ আছে বসে পড়েন। পিছনে অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, সামনে একটু জায়গা করে দিলে তারা বসতে পারবেন। আমাদের সময় খুব মূল্যবান, খুব দ্রুত চলে যাচ্ছে। যত এই বিষয়গুলোতে ব্যস্ত থাকবেন আলোচনা তত সংক্ষিপ্ত হবে, এগুলোতে যত ব্যস্ত থাকবেন আলোচনা তত শর্ট হবে। পরিবেশ দিতে পারবেন না, আলোচনা করতে পারবো না। আপনাদের কি সমস্যা ভাই? আপনাদের প্রবলেমটা কি বলেন তো? আমাকে চেহারা দেখতে আসছেন? বসে পড়েন না কেন? বসে পড়েন, সিম্পল। পিছনে অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমার ভিডিও ইউটিউবে যায় না, ইউটিউব থেকে ডাউনলোড করা যায় না। আপনাকে এত ব্যস্ত হতে হবে কেন ভিডিও করতে? এখানে যারা মিডিয়া এসেছে এরা তো এই জন্যই এসেছে যে এটা রেকর্ড করে ইউটিউবে ছাড়বে, দেখতে পারবেন না। হুজুকে মাতাল জাতি হলে কি বিজয় হয়? একটা জাতি যদি হুজুকে মাতাল হয় এই জাতির বিজয় হবে? আই ওয়াশ করে শোডাউন দিয়ে ইসলামে বিজয় হয়েছে? সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ পড়ে না এই জেনারেশনকে দিয়ে আপনি দিন কায়েম করতে পারবেন? নারায় তাকবীর বললে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার লিখতে দেন লিখতে পারবে না, দিন কায়েম হবে? আল্লাহু আকবার অর্থ জিজ্ঞাসা করেন বলতে পারে না, এদেরকে দিয়ে দিন কায়েম হবে? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চায়, নিজেই কোরআন পড়ে দেখে নেই কখনো কি লিখা আছে, একে দিয়ে আপনি দিন কায়েম করবেন? আমরা এত আবেগে জাতি হলাম কিভাবে? আর ওই দেখেন যারা বিশ্ব শাসন করার জন্য মিশন নিয়ে মাঠে নেমেছে তারা এখন ঠিকই বিশ্ব শাসন করছে। বিগত 100 বছর ধরে আমরা এগুলোতে সময় বেশি দিয়েছি, আর এই 100 বছর ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই বিগত 100 বছরে পশ্চিমা সভ্যতা আর ইসরায়েল এই সারা বিশ্বকে শাসন করছে, আর আমরা আবেগেই ব্যস্ত ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল হন, এখানে এসেছি আমরা কি করতে ভাই? কথা শুনতে, কানে যাচ্ছে কথা? যথেষ্ট, আমাকে দেখতে হবে না তো? আমাকে না দেখলেও চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন? কখনো দেখেছেন? স্বপ্নেও দেখেছেন কখনো? তার হাদিসগুলো আপনার কানে পৌঁছায় নাই? জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট না? আল্লাহকে কখনো দেখেছেন? আল্লাহর আয়াতগুলো আপনার কানে পৌঁছেনি? জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট না? আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে, কোরআন যথেষ্ট না? হাদিস যথেষ্ট না? প্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যাল হন, বাস্তববাদী হয়ে বাস্তবতার আলোকে কাজ করেন। শোনেন, দেখেন এই কয়েকটা মানুষের জন্য সমস্ত মানুষের কনসেন্ট্রেশন এখন ওইদিকে, আমি বলেই যাচ্ছি কথা সবাই ওইদিকে তাকিয়ে আছে, একমাত্র কয়েকটা মানুষের জন্য। তো আপনারা সময় নষ্ট করলেন, মাহফিল কর্তৃপক্ষের এই পরিশ্রমটাকে পণ্ড করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট করলেন, লেকচারের সময় শর্ট করলেন এবং অন্য অন্য মানুষদেরকে কষ্ট দিলেন, এই সমস্ত গোনার ভার কে নিবে এখন? এখানে আমি যদি আধা ঘন্টা কথা বলি তাহলে প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ইম্পর্টেন্ট না? এই আধা ঘন্টার পরে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে, হতে পারে না? তো এই প্রতিটা সেকেন্ড যদি মূল্যায়ন করতে না পারি, সময়কে মূল্যায়ন করতে না পারি, আমানত দারিতার পরিচয় দিতে না পারি, তাহলে আমাদের দ্বারা দিন কায়েম হবে?
সবার আগে শেখা উচিত আমাদের এখন ভদ্রতা, সবার আগে শেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাদা ধবধবা পোশাক পরা একজন ব্যক্তি মসজিদে আসলো, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল, দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, চারটা প্রশ্ন মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, এটা খুতবা আছে আমার ইউটিউবে, হাদিসে জিবরিলের উপরে সেই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তার দুই হাত নবীর উরুর উপর রেখে বসলেন, বসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ওস্তাদ বসে আছেন, ছাত্র হিসেবে একজন আসছেন প্রশ্ন জানার জন্য, দিনের জ্ঞান জানার জন্য, শেখার জন্য, তার কাপড়টা ধবধবা সাদা পরিপাটি টিপটপ, এবং এসে তার ওস্তাদের সামনে তিনি বসছেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তাশাহুদে বসার মতো করে। এই হাদিস আপনাকে আদব শিখাচ্ছে, কিভাবে দিনের জ্ঞান শিখতে হবে, কিভাবে দিনের জ্ঞান শিখতে হয়, এই আদব শিখাচ্ছে। দিন একটা পবিত্র জিনিস, অপবিত্রতাকে মিশ্রিত করলে পবিত্র আর পবিত্র থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন, প্র্যাকটিক্যাল হওয়ার তৌফিক দান করুন, এবং মৌলিক বিষয়গুলো কোনগুলো সেগুলো বোঝার তৌফিক দান করুন, একটা বিষয়ের মূল কি সেটা বোঝার তৌফিক দান করুন। আমাদের মূল হচ্ছে তাওহীদ, এখন তাওহীদ, শিরকে লিপ্ত হওয়া যাবে না, তাওহীদ পন্থী হতে হবে, এটা মূল কাজ এক নাম্বার। আমাদের মূল হচ্ছে সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বেদাতের সাথে মিশ্রিত হওয়া যাবে না, এটা মূল কাজ। আমাদের মূল কাজ হচ্ছে হালাল রিজিক, সুদ ঘুষ দুর্নীতি এই করাপশন এগুলোর সাথে হালাল রিজিককে মিশ্রিত করা যাবে না, এটা মূল কাজ। আমাদের মূল কাজ ঐক্য, ইউনাইটেড নেশন ফর্ম করা, মুসলিম উম্মার মাঝে ঐক্য সৃষ্টি করা, এটা মূল কাজ। আমাদের মূল কাজ পশ্চিমাদের আগ্রাসন ঠেকানো, কারণ তারা সারা বিশ্বকে শাসন করতে চায় জুলুমের বলে, তা আমরা সেটা হতে দিব না ইনশাআল্লাহ। এবং তাদের আমাদের সোনার বাংলার দিকেও যে বদনজর আছে এটা তো এখন প্রমাণিত হয়ে যাচ্ছে, দেখছেন না দিন দিন? এই কথাগুলো অনেক আগেই বলতাম, এই ব্রিটেনের চরিত্র কি, ইসরায়েলের চরিত্র কি, আমেরিকার চরিত্র কি, এখন দিন দিন স্পষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের মূল কাজ ঐক্য, আমাদের মূল কাজ তাওহীদ, মূল কাজ সুন্নাহ, মূল কাজ উলামায়ে কেরামকে যথাযথ সম্মান দিতে হবে, এটা মূল কাজ, এবং তাদের মাঝে একটা ভ্রাতৃত্বের ঐক্যের বন্ধন দরকার, এটা মূল কাজ। বেশি থেকে বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে আমাদের বাচ্চাদেরকে, যুব সমাজকে, নারীদেরকে, এগুলো মূল কাজ। মুসলিম নারীরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, এদেরকে শিক্ষিত করতে হবে, এগুলো মূল কাজ। যুবক শ্রেণীদের বেকারত্ব দূর করতে হবে, এগুলো মূল কাজ। যুব সমাজ সারাদিন এখন পাবজি, ফ্রি ফায়ার, এই যে পর্নোগ্রাফি, আপনার জেনা, যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স, এগুলোতে লিপ্ত আছে, এদেরকে আল্লাহর পথে ফেরাতে হবে, এগুলো মূল কাজ। 90% মুসলিমের দেশে 80% নামাজ করছে না, এগুলো নামাজই বানাতে হবে, এটা মূল কাজ। সবাই কোরআনের জন্য জীবন দিতে চায়, কোরআন পড়েও না, পড়লে আবার অনেকে অর্থ বোঝে না, বেশিরভাগই অর্থ বোঝে না, অর্থ বোঝাতে হবে, এটা মূল কাজ। মৌলিক কাজগুলোতে ফোকাস করতে হবে, যৌগিক বিষয় পড়ে, যৌগিক বিষয় না থাকলেও দিন কায়েম হবে ইনশাআল্লাহ, যদি মৌলিক বিষয় ঠিক থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী মুখস্থ করে ফেলতে হবে, হজম করতে হবে, এটাও মূল কাজ, কারণ উনি আমাদের উসওয়াতুল হাসানা, প্রতিটা কাজ তাকে অনুসরণ করে করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার তার সুন্নাহ আছে, তিনি কিভাবে মাক্কী জীবন কাটিয়েছেন, কখন তিনি গালি খেয়েছেন, কখন তাকে মার খেতে হয়েছে, কখন তিনি সবর করেছেন, কখন তাকে ইকোনমিক বয়কট করা হয়েছে, সোশ্যালি বয়কট করা হয়েছে, কখন তাকে হিজরত করতে হয়েছে, কখন তায়েববাসী তাকে রক্তাক্ত করেছে, কখন তাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, কখন তাকে বদরে যেতে হয়েছে, উহুদে আসতে হয়েছে, খন্দক, খায়বার, হুদাইবিয়া করতে হয়েছে, এগুলো জানতে হবে, এগুলো মূল কাজ। মূল কাজ বাদ দিয়ে শুধু আবেগের বশে চললে দিন কায়েম হবে না কখনো, আবেগে কশিন কালেও দিনের কোনো কল্যাণ হবে না। আর আপনারা জানেন বা নাই জানেন, ইসলামের শত্রুটা খুব ভালো করে বুঝে ফেলেছে যে আমরা একটা আবেগী জাতি,
একটা ইস্যু দাঁড় করিয়ে দিবেন, ইস্যু পাগল জাতি, একটা ইস্যু তুলে দেন, সারা দিন অনলাইনে ঘাটাঘাটি করবে ইস্যুটা নিয়ে, সাত দিন পর ইস্যুটা চলে যাবে, নতুন একটা ইস্যু আসবে, মানুষ আগের ইস্যুটা ভুলে যাবে। এভাবে আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে। এই করতে 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 সময় কখন যে চলে যাচ্ছে, এই করতে করতে কখন যে কেয়ামত কাছে চলে আসছে, এবং ইসলামের প্রকাশ্য শত্রু যারা এরা বিজয় লাভ করে ফেলছে আমাদের উপরে, আমরা বুঝতেই পারছি না। বিগত 100 বছর ধরে আমাদের না আছে কোনো খিলাফা, না আছে কোনো ইসলামিক স্টেট, না আছে কোনো আমির, না আছে কোনো মামুর, না আছে কোনো ইউনাইটেড প্ল্যাটফর্ম, না স্বতন্ত্র কোনো মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না স্বতন্ত্র কি বলবো ভৌগোলিক ঐক্য, না আছে হালাল রিজিক অন্বেষণের জন্য ইসলামিক অর্থনীতির প্রতিষ্ঠার কোনো ফিকির, বা যারা করেছে ওদেরকেও আমরা অপমানিত করেছি, যারা চেষ্টা করেছে ওদেরকে আবার সমালোচনা করেছি, না আছে আমাদের নেতাদেরকে সদুপদেশ দেওয়ার কোনো ফিকির, না আছে আমাদের ধর্মীয় বিভক্তিগুলোকে দূর করার কোনো ফিকির। কাজ কিছু হয়নি তা বলছি না, বিগত 100 বছর ধরে আমরা আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের জামানায় যেভাবে বুক ফুলিয়ে দিন পালন করতাম, বিগত 100 বছর আমরা সেটা করতে পারছি না। এর চেয়ে বড় বাস্তবতা এখন কিছু নাই। লাস্ট 100 বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে এতগুলো মানুষকে কখনো মারা হয়নি। পৃথিবীর যে কোনো দিকে তাকাবেন মুসলিমদের আজকে এই অবস্থা। এছাড়াও মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা পরাজিত মানসিকতার হয়ে গেছে এখন, কেমন যেন একটা দাসত্ব ভাব, ভীরুতা আমাদেরকে পেয়ে বসেছে, কাপুরুষতা আমাদেরকে পেয়ে বসেছে, দুনিয়ার মোহ আর দুনিয়ার প্রেম আমাদেরকে পেয়ে বসেছে। দুনিয়া পেলে আর কিচ্ছু চাই না আমরা এখন, ইভেন দিনকে এখন দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে দ্বিধা করছি না, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করতে পর্যন্ত দ্বিধা করছি না। এমনি এমনি তো অবস্থা এমন হয়নি আমাদের, যে কোনো দিকে তাকাবেন যত দুর্নীতি আছে বেশিরভাগ আমরাই করছি, দেখেন আমরাই সুদ খাচ্ছি। যদিও আমাদের নবী আমাদেরকে বলেছেন, আমাদের নবী আমাদেরকে বলেছেন যে তুমি মায়ের সাথে জেনা করছো, তারপরেও আমরা করছি, তার উম্মাহ হিসেবে দাবিও করছি, নবীর উম্মত হয়ে আমরা ঘুষ খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা দুর্নীতি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়ে আমরা নামাজ পড়ি না, ফরজ যাকাত দিচ্ছি না। অনেকে তো কোরআনের নাম শুনেছি কখনো চোখেও দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার ছেলেরা এখন বলছে আল্লাহ বলতে কেউ নাই, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, এরপরে আর কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ এখন বলছে যে ইসলাম ওই যুগে চলতো, এই যুগে চলে না, ইসলামের প্রতিটা বিধান ফান্ডামেন্টাল মৌলবাদী তত্ত্ব, এগুলো ওই যুগে চলতো, এই যুগে চলে না, ইসলাম একটা সাম্প্রদায়িক ধর্ম, পর্দা একটা সেকেলে প্রথা, নারীদেরকে পিছিয়ে দিচ্ছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ এখন এই কথা বলছে। হয়তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবেন তোমার উম্মতের এই অবস্থা কেন হয়েছিল, সূরা ফুরকান পড়ে দেখেন, নবীজি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার কওম এই কোরআনকে অনেক দূরে পরিত্যাগ করেছিল। মনে কষ্ট নিয়েন না, সমস্যা ফাইন্ড আউট করতে হয় আগে, তারপরে সলিউশন। বেশি না, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি 1400 বছরের হিস্ট্রি পড়েন, মাত্র 1400 বছর, এত বেশি সময় লাগবে না, 1400 বছরের হিস্ট্রি পড়েন, আপনি বুঝবেন একটা সিংহের মতো জাতি এখন আমরা বিড়াল হয়ে গেছে, সিংহের মতো গর্জনদিত একটা জাতি, যে একটা হুঙ্কার ছাড়লে বিশ্বের পরাশক্তি থরথর করে কেঁপে যেত, এখন পরাশক্তিরা হুঙ্কার ছাড়া আমরা থরথর করে কেঁপে যাই। বেশি না, 1400 বছরের হিস্ট্রি পড়েন, শুরু করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করেন, সেখানে গিয়ে দেখবেন ওই যুগটা ছিল জাহেলি যুগ, টোটালি জাহেলিয়াত, মানে এমন কোনো পাপাচার ছিল না যেটা ওই যুগে ছিল না, শিরিক ছিল, মূর্তি পূজা ছিল,
মাধ্যম পূজা ছিল, কবর পূজা ছিল, মৃত মানুষের পূজা ছিল, সুদ ছিল, বিকৃত ধর্ম তারা পালন করত, বলতো ইব্রাহিমের ধর্ম পালন করছি এই বলে বিকৃত ধর্ম পালন করত, নগ্ন হয়ে তাওয়াফ করত, তারা মনে করতো এটা হজ, তারা সুদ খেত চক্রবৃদ্ধি হারে, সুদের টাকা দিতে না পারলে মানুষকে দাস বানিয়ে ফেলত, তারা মাদক দ্রব্য সেবন করত ম্যাক্সিমামই, মেয়েদেরকে তারা পণ্যের মতো ব্যবহার করত, কোনো কোনো ক্ষেত্রে জীবন্ত কবরও দিয়েছে কন্যা সন্তানকে, এবং সামান্য বিষয় নিয়ে আপোষে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো, টোটাল জাহেলিয়াতপূর্ণ একটা সমাজ ছিল। আমি আপনাকে এখান থেকে পড়াশোনা করতে বলছি, এই সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে নবী হিসাবে, এজ এ নবী, আখেরি নবী, শেষ নবী, যার পরে কোনো নবী আসবেন না। গোলাম আহমেদ কাদিয়ানি এবং তার অনুসারীরা যতই দাবি করুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। এটা একটা কুফুরি মতবাদ, যে মতবাদটাকে কুফুরি মনে করবে না সেও কুফুরির মধ্যে আছে, কোনো সন্দেহ নেই, যতই কিছু বলুক না কেন, যত দলিল প্রমাণ দেখ না কেন। আর দলিল প্রমাণগুলো এত কঠিন, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের মাথা ঘুরে যাচ্ছে, এত উঁচু মানের ইংরেজিতে লিখেছে যে আমরা ইংরেজি পড়ার পরেও এখন বুঝতে পারি না অনেক কিছু, এত জটিলভাবে উপস্থাপন করেছে, মানুষের ব্রেনটা ওয়াশ করে ফেলবে, স্বীকার করতে বাধ্য হচ্ছে মানুষ এক পর্যায়ে, এবং তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরা তো আপোষে হানাহানিতে লিপ্ত আছি না, ছোট ছোট বিষয়গুলো কিনে ইখতলাফে আছি না, গীবত তহমত পরশ্রীকাতরতা সমালোচনা অহংকারের সংস্কৃতি লালন করছি না, এই ফাঁকে এদের সংখ্যা দিন দিন বেড়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশে, মানুষ ভিতরে ভিতরে শিয়া হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে কাদিয়ানি হয়ে যাচ্ছে, খবরই তো নাই আপনাদের। আমরা পড়ে আছি কে কোন শব্দ ইউটিউবে বলেছে, ওকে কেমন করে ধোলাই করা যাবে, এটা নিয়ে ব্যস্ত আছি। নিজের ভাই যদি কোনো ভুল করে, ধরে নিলাম ভুলই করে, নিজেরই ভাই, আপন ভাই, তাকে কি আপনি পাবলিকের সামনে ন্যাংটা করে দিবেন? এই কাজ করছে এখন আমাদের দেশের মানুষ। বাদ দেন, এটা টপিক না, আমরা এই বিষয়গুলোতে যতদিন লিপ্ত আছি এর মধ্যে ইসলামের ইসলামের বিরুদ্ধের যে পরাশক্তিরা আছে এর এত উঁচু জায়গায় চলে গেছে যে ওরা চাচ্ছে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে ফেলতে। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে ফেলতে, আল্লাহ ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে, ইসলাম সহকারে। কেন পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, যাতে করে আল্লাহর দিন অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে, এই জন্য পাঠিয়েছেন। ঘরের কোনায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয় নাই, সমস্ত দিনের উপর ইসলাম বিজয়ী হবে আল্লাহ পাক এই জন্য দিন পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আপনাকে আমি পড়তে বলছি, এই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন মাত্র 23 বছরে। কত বছরে? 10 বছর মক্কায়, সরি 13 বছর মক্কায়, আর 8 বা 10 বছর মদিনায়, ইন টোটাল 23 বছর। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী এসেছে। ওহী মানে কি? প্রত্যাদেশ। যখন তাওরাত এসেছিল ওটাই ছিল হক, সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড। জাবুর যখন এসেছে ওটাই ছিল হক, ইঞ্জিল যখন এসেছে ওটাই ছিল হক, যখন কেয়ামত, যখন কোরআন এসেছে তখন কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের অন্য কোনো মানদণ্ড আছে? নাই। কোরআনের সাথে একটা ব্যাখ্যা আছে নবীর হাদিস, এই দুইটাকে কাজে লাগিয়ে, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ওই জাহেলিয়াতের মক্কাকে এমনভাবে সংস্কার করেছেন সাহাবীদেরকে নিয়ে, যে না সেখানে কোনো শিরক আছে, না সুদ আছে, না জেনা, না ব্যভিচার, না আপনার মাদক, না গোত্রীয় হানাহানি, না ইসলামকে দমন করার কোনো শক্তি, কিচ্ছু নাই।
আমার কথা কি বোঝা যায়? বুঝতে হলে খিদির হতে হবে। ওই যে শুরুতে বলছিলাম, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকা কেন ফুটা করলেন? নৌকা ফুটা করলেন অন্যায়, তারা আমাদেরকে পার করে দিল নদী, বিনা পারিশ্রমিকে নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? অন্যায়, একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। দেয়াল নির্মাণ করতে গেলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে কোনো মেহমানদারিও করলো না। খিদির আলাইহিস সালাম বলছেন, শোনো, নৌকা এই কারণে ফুটা করেছি যে পিছনে জলদস্যু ছিল, না ফুটা করলে নৌকা তারা নিয়ে চলে যেত। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো। দেয়াল এই কারণে নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। হে মূসা, আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে প্রতিটা কাজই অন্যায়, কিন্তু আল্লাহর নূর দিয়ে যদি তুমি দেখতে তাহলে বুঝতে পারতে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ছিল। এখনকার সিচুয়েশন, পরিস্থিতি, আগামী প্রেক্ষাপট, ইসলামের সোনালী অতীত থেকে নিয়ে ঈসা ইবনে মরিয়মের ইসলামী খেলাফা সামনে যেটা আসতে যাচ্ছে, এই পুরো ফেজটা বুঝতে হলে, সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সলিউশন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না, এক কান দিয়ে শুনলে হবে না। আপনাকে খিদির আলাইহিসসালামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দৃষ্টিকে কাজে লাগিয়ে দেখতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কিছুটা? যদি এটা না করতে পারি তাহলে কি হবে? সূরা আরাফ 179, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুচোখ দিয়েছিলাম তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনেনি, চোখ দিয়েছিলাম দেখেনি, কান দিয়েছিলাম শুনেনি, হৃদয়ে দিয়েছি উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জাস্ট লাইক ক্যাটলস, শিপস অ্যান্ড বোটস, গোটস অ্যান্ড ক্যাটলস, এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়, এবং তারা গাফেল, আল্লাহ ভোলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হলে আপনাকে খিদির হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলেছিলাম? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগে মসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেও নি, আসবেও না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মার, হোক সেটা আপনার বিভক্তি, হোক সেটা আপোষ ইখতলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া, হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়াপনা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন, যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি? এই মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আগে খিদির হয়ে যান, যখন হবেন তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আর আল্লাহর নূর না আসলে আপনি খিদির হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়, আপনি পড়াশোনা করবেন। কারণ প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, সেটা হলো ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো, উক্তুব, কলম বলেছিল মায়াদা উক্তুব, আমি কি লিখব, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেলো। এই হলো পড়া আর লিখা।
এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়ার লেখা প্রথমে আপনার পড়ালেখা, তারপরে সাবজেক্ট চুজ করা, যেখানে পড়ছেন সেগুলো পড়বেন, পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, দারুল উলুম থেকে হোক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে, নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে, অন্যেরটা নয়, অন্যেরটা পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ধ্যান করা, মানে আল্লাহর তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা, তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদের কি অধঃপতন হয়েছিল? না, ইসলাম আরো আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে। কোনটা? উমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম, আমাদের নৈতিকতা হারিয়েছিলাম, আমাদের শক্তি কমে গিয়েছিল? না, আরো বেড়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালেব বেড়েছে না কমেছে? এরপরে এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম না? সিংহ পুরুষ ছিলাম। এরপরে আব্বাসীয়রা শাসন করেছে দীর্ঘদিন, দীর্ঘদিন, তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়, তখন আল্লাহ পাক আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন, তার নাম তাতারি এবং মঙ্গল, মঙ্গলিস, মঙ্গোলিয়ান থেকে তারা এসেছে। হালাকুখার নাম শুনেছেন? নাম শুনেছেন? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 ডেজ বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই সাথে, এখন আমি কোথাও পড়েছিলাম। কথিত আছে, যখন এই হালাকু খারা বাগদাদ আক্রমণ করছিল, তখনও এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। কথা কি বুঝতে পারছেন? যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচণ্ড উগ্র ছিল, ওই সময়কার আলেম ওলামারা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, মনে করতেন। এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই। ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো, তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসালাগুলোকে নিয়ে ঝগড়া করা? এখন এই বিশ্বের দিকে তাকান, ওই মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, যে লিবিয়া, যে সিরিয়া, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়, পায়ে পা কিভাবে লাগাবেন, কিনি আঙ্গুল কিনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়ায়। আবার তর্ক করছি, আমরা তর্ক করছি এমন এমন বিষয়গুলোকে নিয়ে যে বিষয়ে তর্কের কোনো শেষ নাই, কিন্তু কোনো শেষ আছে? আজ পর্যন্ত একটা সলিউশনে কেউ আসতে পেরেছে না? বরং ইসলামের এই বৈচিত্র্যটাই সুন্নত, তাই নয় কি? ইসলাম তো বৈচিত্র্যময়,
ইসলামে একটা আমলের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে, আছে না? এবং প্রত্যেকের স্বতন্ত্র দলিল আছে না? দলিল আছে। এখনও আমরা কি ওদের কাজই করছি না? আমি মনে বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকান, ভিতরের দিকে তাকিয়ে দেখেন, ঐক্যের বালাই নাই আমাদের, ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিসফিস করে বলেন, যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। মানে এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি অ্যাপ্লাই করবে। চুপচুপ করে বলেন, কানে কানে বলেন। মুসলিমদের সলাতের দিকে আনার, নামাজি বানানোর এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকেও তো বিতর্কিত করছে। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে, মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে। আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখানোর কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরের নয়। প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হবে খুব? আমরা পিছিয়ে পড়ব নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব? সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেগ মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় পাঁচ অর্থ নামাজ পড়বে, ও কি সন্ত্রাসী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার নেই, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের রিলিজন ওদের, ওরা ওদের মতো করে পালন করবে, আমরা ফোর্স করবো না। লাইক রহাফের দিন কোনো জবরদস্তি আছে? মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দায় যাবে, সমস্যা? এখন মনে করেন এরকম কোনো লজ নাই, আর লজ থাকার কথাও না, কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না, ঠিক আছে? ল নাই ঠাই। আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না? করলে কি সমস্যা? আমি পিছিয়ে পড়ব না? আমাদের মা বোনরা পিছিয়ে পড়বে। বেসিক কাজে আসেন, যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি, মৌলিক বিষয়গুলো থেকে ফোকাস করতে পারি নাই, যখন যৌগিক বিষয়গুলোকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি করেছি, চুল ছেঁড়াছেড়ি করেছি, এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা, এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওদের এগিয়ে যাওয়া বলতে কী বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে, আপনার হাতে নাই। বিশ্বাস করেন, আপনার আমার হাতে নাই। যদি বলে ওঠো উঠতে হবে, যদি বলে বসো বসতে হবে, এই অবস্থায় আছে। ইকোনমিক পাওয়ার, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই। তবে এতটুকু বলি আপনাকে, সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই। আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, ভূমি দিয়েছেন, ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন, জনবল দিয়েছেন, সামরিক বাহিনী দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না। ইকোনমিক সেকশনে দাসত্ব করছি আমরা, ওরা লিড করছে, রুল করছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো বিশ্বের যে মাদকের ফাসাদ একটা দিক থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের যে পর্নোগ্রাফির ফাসাদ পৃথিবীর একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শির্ক, ওই একটা একটা সভ্যতা থেকে আসছে, একটা দিক থেকেই বেশিরভাগ ফাসাদ আসছে, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ লাতাজিদান্না আশাদ্দা আন-নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পরে আছে সূরা মাইদা, পরে দেখেন হাদিস, পরে দেখেন এই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউজরা, স্পষ্ট হাদিস। বিগত 2000 বছরে এই জিউজদের কোনো রাষ্ট্র ছিল না, উদ্বাস্তুর মতো ঘুরে বেরিয়েছে, এখন সব আছে ওদের, সব কিছু ওদের, পলিটিক্যাল পাওয়ার, সার্বভৌমত্ব, সভরেন্টি বলেন, ভূখণ্ড বলেন, জনসংখ্যা বলেন, সামরিক বাহিনী বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, মিডিয়া প্রযুক্তি, সব ওদের হাতে। আমরা কি হালুয়াই খাবো না জিলাপিয়ে খরমাই খাবো?
নাকি এখনও আমরা এই বিষয়গুলো নিয়েই মারামারি কাটাকাটি করব, যে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ, আমাদের মধ্যে কোনটা সহি কোনটা বাতিল। আমরা তো অনেক সময় হকের ডিলার হয়ে যাচ্ছি, মানে হক শুধু আমার কাছেই আছে, জান্নাতের মালিক শুধু আমি, তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো লিজ দিচ্ছি, ভাবখানে এমন হয়ে গেছে অনেক সময়। আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি? সবাইকে ভাই মনে করে আগাতে হবে, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ওলামায়ে কেরাম, প্রশাসন, আপনার রাষ্ট্রের সরকার, আপনার জনগণ, সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয়। একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি আমরা কি শক্তি হারাবো না? সবাইকে নিয়ে এগোতে হতো এবং হওয়া উচিত, তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে লড়ছি, আমরা আমাদের সাথে আপোষে লড়ছি, এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা, কথাগুলো বলছি একটু কষ্ট থেকে। আমরা আমাদের সাথে লড়ছি, ধর্মীয় ক্ষেত্রে ধর্মনেতা এক ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে লড়ছে, পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে, বাট দুজনই ভাই, দুজনই মুসলিম, সবাই মুসলিম। দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি, যে ডমিনেট করছে সেও মুসলিম, যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম। আমরা আমাদের মধ্যে লড়ছি, এটা এর চেয়ে আক্ষেপ আর কিছু নয় আমার। আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে, আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত ঘাটেন, ফাতিমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন মিশরের, এই যে মোঘলদের, ইভেন ওসমানীয় খেলাফত, পুরো হিস্ট্রিটা ঘাটেন 1400 বছর। আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম, শেষ করছি আমি, আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহিদের সাথে কখনো শিরকের আপোষ করি নাই, এক নম্বর কথা। দুই নম্বর, আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করিনি। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেগুলো আমাদের দলিল না। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারাজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মোতাজালা হয়েছে, কেউ কাদারিয়া হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি, এগুলো আমাদের দলিল নয়, মৌলিক থিমটা ঠিক ছিল। এবং এই পুরো হিস্ট্রি ঘেঁটে দেখেন আমরা হালাল খেয়েছি, হারামের দিকে আমরা খুব একটা যাই নাই, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ চলে গেছে ওদের কথা বাদ, ওরা আমাদের অংশ নয়। আমাদের যুব সমাজ শুরু থেকেই কোরআন সুন্নাহর উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব শৌর্য বীর্য ছিল, গাম্ভীর্য গর্জন ছিল। এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে, মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানেন? অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে শেষ করে ফেলতে, এই স্বভাবটা কাদের? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কিন্তু মেয়েলি স্বভাব, আমরা বলে আসতাম তাই না? এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। শুধু বাইরের পোশাক না, এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এখন মেয়েদের মানসিকতা দেখেন, পুরুষ পুরুষ ভাব একটা, আর ঠিক বলছেন। এর পরের লাইন শোনেন, এর পরের লাইন হচ্ছে ছেলেদের মানসিকতা হচ্ছে মেয়েলি মেয়েলি ভাব। হ্যাঁ, কথাবার্তার দিকে খেয়াল করেন, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সব দেখবেন মেয়েলি ভাব একটা। হেয়ার কাট, চুলের কাট থেকে শুরু করে দেখেন গেট আপ, ড্রেস আপ, কানের দুল, বালা, মানে ফ্যাশন, দেখেন মেয়েলি ভাব। ছেলেদেরকে দেখেন, মেয়েদেরকে দেখেন, তাদের পুরো গেট আপ ছেলে ছেলে ভাব। শুধু তাই না, সমাজের বড় বড় সেকশনগুলোতে দেখবেন উইমেন ইজ প্লেয়িং দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি, সমাজের মধ্যে মেয়েদের, মেয়েরা ছেলেদের ফাংশনাল রোল প্লে করছে এখন। সুসলাম অনেক আগে বলেছিলেন এই কথাটা, কেয়ামতের আগে এমন হবে যে মেয়ে ছেলের ফাংশন চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ওটা আমার টপিক না, আপনাকে আমি দেখাচ্ছি এই পুরো হিস্ট্রি ঘেঁটে দেখেন যুব সমাজ এমন ছিল না, মুহাম্মদ বিন কাসিম রা এমন ছিলেন না, তারেক বিন জিয়াদ রা এমন ছিলেন না, ইবনুল খাত্তাব, খালেদ বিন ওয়ালিদ তারা এমন ছিলেন না। প্রত্যেক যুগে যুগে ইসলামকে যখনই আক্রমণ করা হয়েছে তরুণ সমাজরা উঠে দাঁড়িয়েছিল, প্রত্যেক যুগে যুগে দেখবেন আপনি, একদম নবীর যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে ইসলামকে যারা আক্রমণ করেছে, বয়স্ক যারা ছিলেন, প্রবীণ যারা ছিলেন, তারা বুদ্ধি পরামর্শ দিতেন আর তরুণরা শানিত তরোয়ালের মতো কাজ করত, এই কাজ করেছে তরুণরা। আর আপনি এখনকার জেনারেশনের দিকে তাকিয়ে দেখবেন যে তরুণ প্রজন্ম ব্যস্ত হয়ে আছে আপনার অনলাইনে, যে পাবজি আপনি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক দ্রব্যের কথা বলেন, গিটার, মিউজিক, গার্লফ্রেন্ড,
পর্নোগ্রাফি, ক্যাসিনো, জুয়া, বেনামাজি, আড্ডা পিলাচ্ছে ম্যাক্সিমাম এই অবস্থা। কারণ তাদেরকে মনে হয় শয়তান বলে দিয়েছে তোমার এখন মৌত হবে না, মেবি শয়তান ওকে বুঝিয়েছে তোমার এখন মৌত নাই, তোমার অনেক সময় পড়ে আছে, শেষ বয়সে হজ করে নিও একটা, মেবি, তাছাড়া তো কোনো রিজন দেখি না আমি। আর অ্যাট দ্য সেম টাইম এই তরুণ প্রজন্মের মেয়েদেরকে দেখে তাকাবেন, জানে না যে জীবনের উদ্দেশ্য কি, মেকআপ বক্স, বিউটি পার্লার, নতুন কি ফ্যাশন আসলো, নতুন কোন ফোন, নতুন কোন গান, নতুন কোন অ্যাক্ট্রেস, নতুন কোন সিরিয়াল, নতুন কোন ফিল্ম নামছে, ইভেন তারাও এখন পর্ন দেখছে, ক্যাসিনোতে যাচ্ছে, জুয়া খেলছে, মাদক সেবন করছে, ইয়াবা খাচ্ছে। এটা তরুণ প্রজন্মের মেয়েদেরও অবস্থা আজকে। এই তরুণ প্রজন্মের ছেলেরা যেমন মোহাম্মদ বিন কাসেম হতে পারবে না, এই তরুণ প্রজন্মের মেয়েরাও হাজেরা আলাইহাসসালাম হতে পারবে না। হাজেরা আলাইহাসসালাম সেই মা যিনি ইসমাইলের মতো সন্তান জন্ম দিয়েছেন আলাইহিসসালাম, যেই সন্তানকে বলা হচ্ছে বাবা আমি তোমাকে জবাই করতে চাই, স্বপ্নে দেখেছে, আল্লাহ আমাকে বলেছে, ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, সে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি এই প্রজন্মের, এই দুনিয়ার নেশায় ডুবে থাকা প্রজন্মের কাছে এগুলো আশা করতে পারেন না। তাহলে মূল কাজটা কি, তরুণ প্রজন্মকে ইসলামের দিকে নিয়ে আসা। আগামীর হাতিয়ার কারা হবে, পলিটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, রিলিজিয়াস পার্সপেক্টিভই হোক, যে কোনো সেকশনে দেখবেন নেতৃত্ব আসবে কাদের হাতে, তরুণদের হাতে। এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে মানুষ করতে হবে। আপনাকে হিস্ট্রি ঘাটতে বলছে এই কারণে, আপনি দেখবেন এই অবস্থা এমন ছিল না। আর এই কথাগুলো বলার কারণে যদি নিজে নিজে জ্বলন হয় যে না আমরা এমন জাতি নই, কথাগুলো ভুল ইত্যাদি ইত্যাদি, আমি খুব পোলাইটলি বলবো আপনি হিস্ট্রি পড়েন এবং দুই চোখ দিয়ে দেখতে থাকেন, দেখবেন যে এই প্রেক্ষাপট আর ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের প্রেক্ষাপট কখনো এক নয়। তবে আমি এতটুকু ইনশিওর করব এবং আশ্বস্ত করতে চাই যে প্রেক্ষাপট এমন থাকবেও না চিরকাল, ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আমরা খুব ভালো করেই জানি, এটা আমার কথা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। পৃথিবীর কেউই এই হাদিসটাকে বদলাতে পারবে না এবং এর যে বাস্তবতা এটাকেও কেউ এড়িয়ে যেতে পারবে না। আজ হোক, 10 বছর পর হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক, এই হাদিস ফলবে ইনশাআল্লাহ। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদ যদি গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে গিয়ে লুকায়, তখন পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইহুদ, আমার পিছনে ইহুদ আছে, তাআল ফাকতুলহু, আসো তাকে হত্যা করো। ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বে 40 বছর ইসলামী খেলাফত কায়েম রাখবেন সামনে, এবং তার হাতেই মাসিহুদ দাজ্জাল নিহত হবে প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায়। হাদিসের পাতা স্পষ্ট বলা আছে, কত বছর পর ননসেন্স প্রশ্ন, 100, 200, 500, 1000 ননসেন্স প্রশ্ন, আমরা জানি না, এই সময় আসবে আপনার সামনে। আপনি আমি নাও থাকতে পারি, থাকতেও পারি নাও থাকতে পারি, আপনার ছেলেরা থাকতে পারে নাও থাকতে পারে, তার ছেলেরা থাকতে পারে নাও থাকতে পারে, বাট এই টাইম ইজ ক্লোজিং ডাউন, সময় শেষের দিকে যাচ্ছে। পশ্চিমারা যতই বুঝাক যে এই বিশ্ব এগিয়ে যাচ্ছে, এরপর আমরা মঙ্গলে থাকবো, নেপচুনে থাকবো, প্লুটোতে থাকবো, অন্য গ্যালাক্সিতে যাবো, যতই বুঝাক এগুলো বোগাস কথাবার্তা। এই মহাবিশ্ব যাচ্ছে তার ধ্বংসের দিকে, কেয়ামত কাছাকাছি। হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন আমাদের ইতিহাস আর বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা হাদিস মনে করিয়ে দেই, কষ্টের সাথে মনে করিয়ে দেই, তিরমিজির একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ আসবে যখন কোরআনের শুধু এই টেক্সটটা থাকবে, অক্ষরগুলো থাকবে, কোরআনের যে মূল শিক্ষা এই শিক্ষাটা উঠে যাবে। একটা যুগ আসবে যখন ইসলাম থাকবে শুধু নাম কাওয়াস্তে, ইসলামের বেসিক যে কাঠামোটা এটা উঠে যাবে নাম কাওয়াস্তে। এবং একটা যুগ আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে এক শ্রেণীর আলেম, যারা ফেতনা ছড়াবে এবং ফেতনা ওদের দিকেই ফিরে আসবে। হাদিস পড়ে আছে পাতায়, আপনি আখিরুজ্জামান হাদিসগুলো পড়ে দেখেন, দেখবেন যে এই
হাদিসের যে সারাংশগুলো এগুলো আপনি দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। টলেস্ট বিল্ডিংস, বেশি বেশি ভূমিকম্প, বেশি বেশি মহামারী, আল্লাহর আসমানি গজব, জমিনের বালা, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, আপনার নারীদের ফাংশন চেঞ্জ হয়ে যাওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া, পুরুষদের সংখ্যা কমে যাওয়া, সুদের সয়লাভ বেড়ে যাওয়া, জেনা বেড়ে যাওয়া, হালালভাবে জেনা করা, হালাল করে নেওয়া জেনাকে, মাদককে হালাল করে নেওয়া, বাদ্যযন্ত্র নিয়ে উম্মা পড়ে থাকা, যত হাদিস আছে আলামাতুস সাআত সাআর, আপনি এখন যে যুগে বাস করছেন এই যুগে সবচেয়ে বেশি মেলাতে পারবেন। আর কিছু মানুষ বলতে পারে যে এগুলো মেলানোর কোনো দরকার নাই, যেখানে আছে এখানে থাক, ঠিক আছে, কেউ তো কাউকে বাধ্য করছে না। আর কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করতে চায় এবং সে প্রেক্ষাপট রিড করতে চায়, সমস্যা ফাইন্ড আউট করতে চায়, সলিউশন বের করতে চায়, আপনারও অধিকার নাই তাকে বাধা দেওয়ার, কারণ এটা ইসলাম ক্রিটিক্যাল থিঙ্কারদের জন্য। কোরআন এবং হাদিস আল্লাহ পাক শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ে এই মাদুলির মধ্যে ঢুকিয়ে তাবিজ করার জন্য নাজিল করেননি, তো আল্লাহ পাক নাজিল করেছেন যাতে এখান থেকে আমরা হেদায়েতগুলো বের করতে পারি। আমি আমার আলোচনার শেষ অংশে গিয়ে শুধু এতটুকু বলবো, প্রিয় দিনী ভাই এবং যদি বোনেরা আমার কথা শুনে থাকেন এবং আমাদের ওলামায়ে কেরাম ওস্তাদ এবং আমাদের নেতা নেত্রী যারা আছেন, ইসলাম কোনো সম্প্রদায়ের নয় প্রথম কথা, এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ, আমরা কেউ কারো শত্রু নই। যারা শত্রুতার বীজ বপন করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্যে এই কাজটা করতে চায়। সরকার, প্রশাসন, জনগণ, যুব সমাজ, নারীরা, আলেম ওলামা সবাই একটা দেহের অংশ, একটা বডি, একটা বডির সবাই এক একটা পার্ট, একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশে আপনি ব্যথা অনুভব করবেন, আর যদি ব্যথা অনুভব না করি তাহলে বুঝতে হবে ওই অংশটা আমার প্যারালাইজড, আমার বডিটা প্যারালাইজড। আমরা সবাই এক উম্মাহ, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কেউ কারো শত্রু নই, এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, এবং আল্লাহ চান আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে হাতে নিয়ে এই দীন ইসলামকে বিজয় করি এবং দীন ইসলামের মৌলিক বিষয়গুলো সবার কাছে ছড়িয়ে দিই, আল্লাহর দীন আল্লাহর জমিনে যেন বিজয় লাভ করে, এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। এই কাজ দীর্ঘদিন হয়ে এসেছে, 1400 বছরে, বিগত শতাব্দীতে আমরা দেখছি আমাদের অবস্থা আগের মতো নেই। কী কী প্রবলেমস আমি বলেছি, প্রবলেমসগুলো বলেছি, এখন সলিউশন আসতে হলে আমাদেরকে যে যার অবস্থান থেকে উম্মার জন্য কাজ করতে হবে। কাজ করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের তরুণ সমাজদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে, এরা বিপদগামী হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষের মাঝে কোরআন, নামাজ এগুলো ঢুকিয়ে দিতে হবে, এবং এগুলো করলে নিঃসন্দেহে তারা খারাপ হয়ে যাবে না, তারা কখনো উগ্র হবে না, তারা ভালো মানুষ হবে। ভালো মানুষ হলে পরে আপনি তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। তাদের মধ্যে যদি এই নৈতিকতা না থাকে, দিনের নৈতিকতা না থাকে, তারা খারাপ হয়ে যাবে, তখন তারা করাপ্টেড হবে, সমস্যা আরও বাড়বে, কমবে না। প্রয়োজন বেশি বেশি জ্ঞান চর্চার, প্রয়োজন কনস্ট্রাকটিভ সিলেবাসের, প্রয়োজন জানা অনুযায়ী আমলের, প্রয়োজন ওলামায়ে কেরামের ঐক্যের, প্রয়োজন যোগ্য নেতৃত্বের, এবং নেতাদেরকে সম্মান করতে হবে। নেতার আসনে যেই আসুক তাকে সম্মান করতে হবে, তার ভুল আপনি ধরিয়ে দিবেন, সমালোচনা করবেন গঠনমূলক কনস্ট্রাকটিভ, তাকে হেয় প্রতিপন্ন তুচ্ছ করলে তার কাছ থেকে আপনি ভালো ফল পাবেন না। সমস্যা যদি হয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, বর্তমান প্রেক্ষাপট দিয়ে সুন্দর করে তার সামনে উপস্থাপন করতে হবে, মাওয়ইজাতুল হাসানা দিয়ে। আল্লাহ যদি চান সে গ্রহণ করবে সত্যটা, আল্লাহ যদি না চান সে হয়তো গ্রহণ করবে না, এতে আপনার কোনো জিম্মেদারি নেই, শেষ। এরপর আমাদের হালাল রিজিকের দিকে ফোকাস করতে হবে, আদর্শ পরিবার গঠনের চেষ্টা করতে হবে, আরও হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করতে হবে, এবং দিন দিন রাত, এই দিনের কথা বলছি, 24 ঘন্টা দিন রাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজাতে হবে। আমাদের ভেতরের কাজগুলো যখন পাকাপোক্ত হবে তখন আস্তে 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 আপনাকে বাইরের দিকে চোখ দিতে হবে। যখন আমরা ভিতর থেকে শক্তিশালী হব,
দেশ শক্তিশালী হবে, রাষ্ট্র শক্তিশালী হবে, উম্মার এই জনগণগুলো যখন আল্লাহ আল্লাহমুখী হবে, আল্লাহওয়ালা হবে, অটোমেটিকলি দেখবেন আমাদের শক্তি বাড়বে। তারপরে দেখবেন আমরা প্রযুক্তিতে উন্নতি করব, ইকোনমিক সেকশন উন্নতি করব, আমরা ইনশাল্লাহ এডুকেশন সেকশন উন্নতি করব। আস্তে 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 আমরা সেই হারানো গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই পথটা অনেক বন্ধুর এবং কঠিন, কিন্তু এই একটা মাত্র পথ খোলা আছে যদি আমরা নিজেরা দিন নিয়ে বাঁচতে চাই এবং দিন ইসলামের বিজয় দেখতে চাই। যদি দিন ইসলাম বিজয় না হয় তাহলে আমরাও দিন স্বতন্ত্র স্বাধীনভাবে পালন করতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি মন থেকে দোয়া করছি আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গভর্নমেন্ট, প্রশাসন, জনগণ, আমাদের যারা আছে প্রত্যেক সেকশনে সবার ভাগ্যে আল্লাহ পাক হেদায়ত নসিব করুন, এবং তাদের সবার মাঝে আল্লাহ পাক ইসলামের মৌলিক বিষয়গুলোর নৈতিকতা নীতি প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের রিজিকে বারাকা দান করুন, তাদেরকে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের ওলামায়ে কেরামের মাঝে ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মৌলিক বিষয়গুলোর দিকে কাজ করার বেশি বেশি করে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদেরকে যাবতীয় রকম অশ্লীলতা খারাপ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আদর্শ পরিবার গড়ে দিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দিন, এবং যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন, কবরের আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।